ফেরদৌস ভাই কোথায় আছে, কতটুকু জানেন, লাস্ট কবে কথা হয়েছে স্যার? ফেরদৌস সাহেব তো আমি একাই এই জওয়ানের এগেনস্টে পাঠানের এগেনস্টে ফাইট করেছিলাম, হলে পরিপূর্ণ দর্শক পেয়েছি, জওয়ান ছবিটা মানুষ দেখেছে, জওয়ানের জন্য আমার ছবিটা কিছু হলেও ক্ষতি হয়েছে। আরেকটি বিষয় এখানে একটু যুক্ত করতে চাই, লাস্ট আপনার যে মুভিটি রিলিজ পেয়েছিল সুজন মাঝি, এবং একই সাথে হিন্দি সিনেমা জাওয়ানও রিলিজ পায়, তো সেই ক্ষেত্রে আপনি মাত্র 19টি হল পেয়েছিলেন এবং জাওয়ান পেয়েছিল, আমি যদি ভুল না করি, 46টি হল পেয়েছিল। কতটুকু গড়িয়েছে ব্যবসার দিক থেকে যদি চিন্তা করি? আচ্ছা আমি বলি, ওই জওয়ান তো 400 কোটি টাকার ছবি, ওদের বক্তব্য তো আমার সুজন চুকি আর সুজন মাঝি বলতে গেলে একেবারেই 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 অল্প পয়সায় বানিয়েছি, ছবিটি সুন্দর হয়েছে, যারা এই ছবিটি দেখেছে বলেছে সুন্দর, জওয়ান থেকে ভালো যায়নি একদম, যেটা সত্যি কথা। জওয়ান হচ্ছে শাহরুখ খান ছবিতে আসছে, অনেকদিন পর বাংলাদেশে একটা ছবি আসছে, জওয়ান ছবিটা মানুষ দেখেছে, জওয়ানের জন্য আমার ছবিটা কিছু হলেও ক্ষতি হয়েছে দর্শক, কিন্তু পরে এসে আমার ছবিও দেখেছে এবং আমি হলে পরিপূর্ণ দর্শক পেয়েছি, যে হাউসফুল বোর্ড আমি অনেকগুলি সিনেমা হলে দেখেছি ফার্স্টে সেকেন্ডে, তো এখন আমি ওসব ছবি আমাদের দেশে চলুক এটা আমি কোনোদিনই চাই না, এবং যদি এতে আমি সংগ্রাম করতে রাজি, যদি কেউ না আসে আমি একাই করব, আমি ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের দৌহিত্র ডাক শুনে কেউ না আসে তবে এক কাজ করবে, আমি একাই এই জওয়ানের এগেনস্টে পাঠানের এগেনস্টে ফাইট করেছিলাম। আমার চলচ্চিত্রের দীপজল এবং রুবেল এরা দুজন মানে একাত্মতা ঘোষণা করেছিল, এরাও চায়নি এই ছবিগুলো চলুক, আর বাকি ওরা কি চেয়েছি কি চাইনি ওটা আমি লক্ষ্য করি না, মানে আমি ইয়েতে মানে আপনাদের মিডিয়ায় বা অন্যান্য জায়গাতে কোনো বক্তব্য আমি পাইনি। আপনার যে লাস্ট যে সিনেমাটা রিলিজ পেল সুজন মাঝি, সেখানে কাজ করেছে ফেরদৌস এবং নিপুন, এই দুজনকে আমরা প্রায় এখন বাংলাদেশে গণমাধ্যমে তাদের কোনো সাক্ষাৎকার দেখছি না বা তাদের কোনো উপস্থিতি নেই বললেই চলে। না এটা এটার কারণ আছে, নিপুন আমাদের দেশে নেই, নির্বাচনের পর সে চলে গেছে মনে হয় মানে আমেরিকা বা লন্ডন। ফেরদৌস ভাই কোথায় আছে, কতটুকু জানেন, লাস্ট কবে কথা হয়েছে স্যার? ফেরদৌস সাহেবকে তো আমরা এখনো দেখি না কোথাও, এই জন্য উনি তো ওই অ্যাসেম্বলি নির্বাচন করেছিল দেশে, অ্যাসেম্বলির একজন মেম্বার উনি একজন এমপি পাশ করেছিল, তারপর আমাদের দেশে কি পরিস্থিতি সব নিয়ে ওকে আমরা দেখি না। তার সাথে কি কোনোভাবে যোগাযোগ হয়েছে 5 আগস্টের পরে? না 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 না, আমাদের চলচ্চিত্রের কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানি না, তো সম্ভবত যাদের সঙ্গে আমরা কথা বলি ওরা বলে আমরা জানি না কোথায় আছে।